শুরু করছি আজকে ম্যাথসেরও এইট পয়েন্ট ফোর চ্যাপ্টারটা এইট পয়েন্ট ফোর চ্যাপ্টারটা উৎপাদকেরই আরেকটা স্টেপ বাট এখানে একটু সূত্রগুলো একটু অন্য ধরনের আছে এখানে সূত্রটা কীরকমভাবে ফলো আপ হবে এখানে আমাকে যে ফর্মটা দেয়া থাকবে সেই ফর্মটা হল ঠিক আছে আমি এখানে হেডিং দিচ্ছি কোর্সে দেখি এইট পয়েন্ট ফোর এখানে যে ফর্মটা দেবে সেই ফর্মটা দেয়া থাকবে আমার একইউব প্লাস বি প্লাস মাইনাস থ্রি এ বি সি এই ফর্মটা আমাকে যদি দেওয়া থাকে তাহলে এই মূলটাকে ভেঙে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি এ এই ফর্ম্যাটটা আমরা কিন্তু বানাবো ক্লিয়ার আমি কি বললাম আমি বললাম হচ্ছে এ কিউ প্লাস এই ফর্মটা যদি কেউ তৈরি করে দেয় তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে এটা হচ্ছে এক রকমের রুলস ঠিক আছে সেকেন্ড একটা রুলস আমাদের এখানে ফলো হবে সেটা হচ্ছে কি যদি এ প্লাস বি প্লাস সি এই তিনটে পার্টকে অ্যাড করে যদি আমার শূন্য হয় তিনটে জিনিসকে যদি যোগ করে যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কী লিখবো তাহলে হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে তাহলে কী হবে তাহলে আলটিমেটলি আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব করলেও তো আলটিমেটলি সেই জিরোর কিউব মানে সেই জিরোই হবে তাই না আমি বললাম এ প্লাস বি প্লাস সি এ ইকোয়াল যদি জিরো হয় তাহলে আমি যদি স্টেপটাকে ভেঙে লিখি তার মানে এটাকে যদি কিউব করা হয় কিউব করলেও আনসারটা সেই জিরোই হবে তাহলে জিরো হয়ে যাওয়ার পর তাহলে জিরোটাকে ভাঙলে আমরা কী লিখতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি সি ইকুয়াল টু সে আনসারটা কত আসবে জিরো আসবে তার মানে কী ওপরের এই যে রেজাল্টটা এই রেজাল্টটা আলটিমেটলি জিরো আসবে আর যদি জিরোর এই থ্রি এবিসির ভ্যালুটাকে যদি আমি এপাশে নিয়ে চলে আসি তার মানে আমার ভ্যালু কী হবে এ কিউ প্লাস বি কিউব মাইনাস থ্রি এদিকে আসলে হয়ে যাবে শুধু থ্রি মানে মাইনাসটা এদিকে আসলে প্লাস থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটার ওপর আমাদের সাধারণত ম্যাথসগুলো করতে হবে হুম এই দুটোর ওপর ম্যাথসের সলিউশানগুলো আছে ঠিক আছে চলে যাচ্ছি আমরা ম্যাথস থেকে আমরা শুরু করছি এক নম্বর ম্যাথস কী বলা হচ্ছে বলছে দেখ এইট এক্সেস কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে সিক্স এক্স ওয়াই ভালো করে দেখবি আমি লিখেছিলাম কী লিখেছিলাম ফর্ম্যাটটা কীরকম ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এই ফরম্যাটটা আমাকে বানাতে হবে ঠিক আছে তার মানে দেখ আমি এখানে কী কী করলাম আমি এখানে করলাম হচ্ছে এইট এক্সেস কিউব ঠিক আছে আচ্ছা দেখ আমাদের ফরম্যাটটা এরকম রকম করা আছে দেখ এটাও কিউবের ফরম্যাট এটাও কিউবের ফরম্যাট এটাও কিন্তু একের কিউব ঠিক আছে তিনটে হচ্ছে একের কিউ তার মানে তিনটে কিউ পেয়ে গেলাম মাইনাস থ্রি এবি তাহলে এটা কি আদৌ আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে ফার্স্ট আমরা কি করলাম দেখ টু এক্সকে হোল কিউ করলাম কারণ দেখ দুই দুকোনে চার চার দুকোনে আট এইট এক্সেস কিউ মিলে গেল যেহেতু সূত্রটাতে প্লাস আছে তাই জন্য আমরাও এখানে প্লাসই বসাবো তাহলে মাইনাস এর হোল কিউব মাইনাস ওয়াইকে তিনবার গুণ কর দেখ মাইনাসে মাইনাসে প্লাস হয় আবার প্লাসে মাইনাসে এগেন মাইনাস হয় ঠিক আছে তাহলে মাইনাস ওয়াই কিউবটা হয়ে গেল প্লাস হচ্ছে কি একের হোল কিউব ঠিক আছে প্লাস হচ্ছে একের হোল কিউব ঠিক আছে আচ্ছা এবার আমার সূত্র অনুযায়ী কী আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি বসালাম এ মানে কত এখানে টু এক্স তাহলে এক্স এটা বসালাম বিটা তার মানে কত মাইনাস বাই সি তার মানে কত ওয়ান তার মানে থ্রি এবিসি তাহলে দেখ আদৌ মিলছে কি না কি করে বুঝবো দেখ মাইনাসে মাইনাসে দেখ প্লাস মিলে গেল তিন দুণের ছয় মিলে গেলো এক্স আর ওয়াইটাও মেলে গেল তার মানে দেখ পুরো লাইনটা এটার সঙ্গে মিলে যাচ্ছে তার মানে দেখ এইটা ভেঙে দেওয়ার পর আমরা কী কী লিখেছিলাম তাহলে এটা এটা থাকলে আমরা কী লিখবো তাহলে এটা হয়ে যাবে কি এ প্লাস বি প্লাস সি তাই তো এ প্লাস বি প্লাস সি তাহলে এ কত টু এক্স বি হচ্ছে মাইনাস ওয়াই সি হচ্ছে প্লাস ওয়ান যেহেতু ওয়াইটা নিজে যেহেতু মাইনাস ওই জন্য আমাকে এখানে মাইনাস লিখতে হলো বাট সূত্র কিন্তু মাইনাস নয় ভালো করে বুঝে বুঝে করবি ঠিক আছে ভেঙালো কী হয় ভাঙলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপর হচ্ছে কি এ স্কোয়ার তার মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার হয়ে গেল তারপর সূত্র অনুযায়ী কী ছিল মাইনাস বি তাহলে মাইনাস এ মাইনাস মুখে বলে লিখবি তাহলে গুলি যাবে না তাহলে মাইনাস এ বি মাইনাস হচ্ছে বি সি বি মানে হচ্ছে এখানে বি সি মাইনাস হচ্ছে সি এ বুঝতে পেরেছিস কী করলাম দেখ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বুঝতে পেরেছি সব কটা হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কি টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা হয়ে গেল তাহলে এটাকে ভাঙলে কত হবে ভাঙলে হবে ফোর এক্সের স্কোয়ার এটা ভাঙলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এটা ভাঙলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এটা ভাঙলে হবে ওয়াই স্কোয়ার এটা ওয়ানটাকে ভাঙলে ওয়ান এটা কত হবে দেখ মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই ভালো করে বুঝবি মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস টু এক্স ওয়াই এটা কত হবে দেখ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়াই ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়াই যার সঙ্গে যেটা গুণ করতে হবে আর এটা কত হবে এটা মাইনাস বসবে টু এক্স ইন্টু ওয়ান মানে কত হবে টু এক্স তাহলে মাইনাস টু এক্স কী ইকুয়েশানটা বুঝতে পেরেছি তাহলে সূত্রটা হচ্ছে কিন্তু রকম ফর্ম্যাটে হবে আর এই ফরম্যাটটা আমাকে বানাতে হবে তবে আমার সূত্রটা কিন্তু হয়ে যাবে তাহলে হয়ে গেল টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ফোর এক্স ক্লিয়ার চলে যাচ্ছি আমরা দু নম্বর অঙ্ক এর বলেছে এইট বি মাইনাস ওয়ান মাইনাস এবি হুম তাহলে আমরা যদি স্টেপ বাই স্টেপ করে লিখি তার মানে এটা কত হবে টু এর হোল কিউব করবো যেহেতু আমাকে প্লাসে প্লাসটা বানাতেই হবে তাই জন্য এটাকে কী করে দেবো মাইনাস থ্রি বি এটার হোল কিউব করবো কারণ দেখ দুই দুগুণে চার চার দুগুণে আট মিলে গেল তিন তিরিকে নয় তিন নয় সাতাশ মিলে গেল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এটাও তাই করবো প্লাস মাইনাস ওয়ানের কিউব হয়ে গেল এবার আমার এখানে সূত্র অনুযায়ী বসাতে হবে থ্রি সি তাহলে থ্রি এ বি হচ্ছে এটা সি হচ্ছে এটা তাহলে থ্রি সি তাহলে দেখ এখানে কত হলো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পেরিয়ে গেলো তিন দু ছয় তিন ছয় আঠেরো বি বুঝতে পেরেছিস কী করে হলো এবার আমাদের সূত্র অনুযায়ী বসাতে হবে সূত্র অনুযায়ী ভাঙলে কী হবে এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এবার কী যাবে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি তাহলে মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ কী করলাম বুঝতে পেরেছিস তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তার মানে এটা হয়ে গেল কত তার মানে টু এ মাইনাস এটা পর পর বসালাম ঠিক আছে তার মানে হুম আচ্ছা এটাকে ভাঙলে হয়ে যাবে কত এটাকে ভাঙলে হয়ে যাবে কি ফোর এ স্কোয়ার প্লাস হচ্ছে নাইন বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান দেখ এটাকে হয়ে গেল ফোর এ স্কোয়ার এটা নাইন বি স্কোয়ার এটা প্লাস ওয়ান তিন দুকুণে ছয় এ বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটাতে কত হবে দেখ এটাতে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এটা মাইনাসে মাইনাসে প্লাস টু এ ঠিক আছে তাহলে পরপর পর হয়ে গেল তার মানে এটা একটা পুরো ফর্মুলার রাখারে হয়ে গেলো আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা আর একটা জিনিস ব্যাপারটা সেটা দেখলাম যে তোদের বইয়ের সঙ্গে আমার বইটা একটু পুরনো বই বলে আমার দুই নম্বর ম্যাথসের সঙ্গে হচ্ছে তোদের এই ম্যাথসটা হচ্ছে তিনের সাথে মিলে যাবে হ্যাঁ তোদের ম্যাথসটা হচ্ছে তিনের সাথে মিলে যাবে হুম তাহলে আমি একের পরে যেন তিন করলাম হুম তাহলে যেহেতু আমার বইতে দুই আছে ওই না তোদের বইয়ের সঙ্গে মেলানোর জন্য তিন করে দিলাম তাহলে চলে গেলাম হচ্ছে দু তোদের বইয়ের দু নম্বর অঙ্কটা দু নম্বর অঙ্কে কি বলা হয়েছে বলেছে এইট এক্সিস কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়ান প্লাস হচ্ছে সিক্স এক্স ওয়াই তাহলে সেম টু সেমভাবে আমি করবো জিনিসটাকে এটাকে কী করে করবো তার মানে এটা হয়ে যাচ্ছে কত টু এক্সের হোল কিউব প্লাস হচ্ছে মাইনাস ওয়াইয়ের হোল কিউব কেন দেখো টু এক্সকে হোল কিউব করলে এইট এক্সেস কিউব হয়ে যায় মাইনাস ওয়াইটাকে কিউব করলে ওয়াই কিউব হয়ে যায় প্লাস হচ্ছে ওয়ানটাকে কিউব করলাম তার মানে এখানে সূত্র অনুযায়ী বাস হব মাইনাস থ্রি এ বি সি দেখ তাহলে মানে এখানে মাইনাসে মাইনাসে কত হয়ে গেলো প্লাস হয়ে গেলো তিন দুগুণে ছয় এক্স ওয়াই পুরোটা মিলে গেল তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি তার মানে এটা হয়ে গেলো তাহলে এখানে বসাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি এখানে এবার কী যাবে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তার মানে সবকটা কটা বসিয়ে দিলাম তার মানে কী হয়ে গেল তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ হয়ে গেল সব তাহলে এটাকে ভাঙলে হয়ে যাবে কি টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটাকে ভাঙলে হয়ে যাবে কি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই এটা হবে মাইনাসে এ প্লাস ওয়াই এটা হচ্ছে মাইনাস টু এক্স ঠিক আছে তাহলে এইভাবে পুরো জিনিসটা মিলে গেল ঠিক আছে বুঝতে পেরেছিস চলে যাচ্ছি তার পরের ম্যাথটা তার পরের ম্যাথটা এবার আমরা দেখব তাহলে হয়ে গেল পরের পরেরটা চারের অঙ্কটা দেখে বলছে ওয়ান এইট এক্সিস কিউব আঠেরো এক্স ওয়াই সাতাশ কিউব আমি প্রথমে জিনিসটাকে ফরম্যাটে অনুযায়ী সাজালাম তার মানে প্রথমে লিখলাম ওয়ান এইট এক্সিস কিউব হচ্ছে আঠেরো এক্স ওয়াই এরকম করে পুরো ভেঙে আগে লিখে নিলাম ঠিক আছে দিন এবার ভাঙবো দেখ ওয়ানটাকে কিউব করলে ওয়ানই হয় তার মানে টু কিউব করলে এইট হয়ে যাবে এটাকে করবো হচ্ছে থ্রি ওয়াইয়ের হোল কিউব করব তার মানে তিন তির নয় মাইনাস থ্রি এ বি সি ঠিক আছে দেখ সব কটা বসালাম তার মানে এ কিউব বি মাইনাস থ্রি এ বি সি তার দেখ তিন ছয় তিনশো বেরিয়ে গেলো মাইনাসে প্লাস হয়ে গেল এক্স আচ্ছা তাহলে এখানে সেম ফর্ম্যাটে লিখবো এ প্লাস বি তাহলে এ প্লাস বি হয়ে গেল এবার এখানে করবো হচ্ছে এ

টু এক্স এর হোল স্কোয়ার মানে কত হবে অবভিয়াসলি বুঝতেই পারছিস দুই স্কোয়ার মানে চার এক্সের হোল স্কোয়ার মানে এক্স এ স্কোয়ার এটা কত হবে এটা হবে নাইন ওয়াই স্কোয়ার আচ্ছা এবার গুণগুলো তার মানে এখানে কত হবে দেখ এটার সাথে এটাকে গুণ তার মানে এটা কত হবে মাইনাস টু এক্স এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন দু ছয় এক্স ওয়াই হুম এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই বুঝতে পেরেছিস কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তাহলে অঙ্কটা এখানেই শেষ ঠিক আছে যার সূত্র অনুযায়ী আমাকে বসাতে হবে তাহলে অঙ্কগুলো মিলবে না হলে মিলবে না তাহলে দেখ পাঁচের অঙ্কটা বলছে কি থ্রি এ মাইনাস টু বি এর কিউ প্লাস টু বি মাইনাস ফাইভ সি এর কিউ প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এর কিউ এটা যে আমরা যে সেকেন্ড ফর্ম্যাটটি ইউজ করেছিলাম সেই ফর্ম্যাটটাকে ইউজ করতে হবে যেহেতু অঙ্ক ওখানে দেখবে আমরা ফর্ম্যাট ইউজ করেছিলাম এ প্লাস বি প্লাস সি করে করেছিলাম যেহেতু এখানে কোয়েশ্চেনটাই তো এ এ বি দিয়েছে ওই জন্য আমরা এখানে মনে মনে ধরে নেব এব এক্স জেড ঠিক আছে এক্স জেড দিয়ে ধরে নিই করব তাহলে লিখলাম ধরি এক্স সমান সমান হচ্ছে তাহলে

মাইনাস থ্রিয়ে দেখ আমি কী করলাম সব লিখলাম এক্স প্লাস তাহলে এই যোগ করবো ঠিক আছে যোগ করে দেখবো কী বেরোয় তাহলে দেখ থ্রিয়ে থ্রিয়ে কেটে গেল কারণ দেখ এটা প্লাস এটা মাইনাস এ প্লাস টু বি টু বি কেটে যাবে ফাইভ সি ফাইভ সি কেটে যাবে তার মানে সব কেটে গেলে কত হচ্ছে জিরো তাহলে আমরা কী জানি আমরা জানি যে এক্স প্লাস জেড টু হলে কিউব মানে সরি প্লাস পুরোটার হোল কিউব করলেও আলটিমেটলি সে জিরোই হবে কারণ জিরোর কিউব হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি আলটিমেটলিটাকে ভাঙলে হবে এস কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকোয়াল টু জিরো হয়ে যাবে তার মানে হয়ে গেল এক্স এস কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব থ্রি এক্স ওয়াই জেড এদিকে আসলে হয়ে যাবে কি থ্রি এক্স ওয়াই জেড ঠিক আছে এটা মাইনাস ছিল এদিকে আসলে হয়ে যাবে প্লাস থ্রি এক্স ওয়াই জেড তার মানে দেখ এক্স এর কিউ প্লাস ওয়াই ওয়াইয়ের কিউ তার মানে এটা কত এটা তো এক্সের কিউ প্লাস ওয়াই ওয়াইয়ার কিউ প্লাস জেডের কিউ যেহেতু এই ফর্ম্যাটটা হচ্ছে তার মানে আমাদের নির্ণীয় উত্তরটা কত হবে থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স ওয়াই জেড তাহলে থ্রি এক্স এক্স মানে কত হবে থ্রি এ মাইনাস টু বি টু বি মাইনাস ফাইভ সি আর একটা হচ্ছে কি ফাইভ সি মাইনাস হচ্ছে তোমার থ্রি এ বুঝতে পেরেছিস তাহলে থ্রি এক্স ওয়াই জেড এইটা হচ্ছে আমার ফরম্যাট ঠিক আছে তাহলে থ্রি এক্স ওয়াই জেড ব্যাস এটা হয়ে গেল আনসারটা শেষ সেম টু সেম ভাবে হচ্ছে ছয়ের ম্যাথসটা ছয়ের ম্যাথসটা দেখ কী বলেছে বলে দিয়েছে কি টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস অফ এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস হচ্ছে টু ওয়াই মাইনাস এক্সের হোল কিউব হুম তার মানে এটা কী করে হবে সেম টু সেম এটা এটাকে কিন্তু আবার এবিসি ধরে নিতে পারিস কারণ এখানে তো এক্স ওয়াই দিয়ে দিয়েছে তাহলে লিখে নিলাম ধরি এ সমান সমান হচ্ছে কত হবে আচ্ছা ফার্স্ট অফ অল এটা আমি ধরার আগে সব থেকে আগে ভেঙেটা কি জিনিসটা কি লিখবো ফার্স্ট অফ অল থেকে আমার যে ফরম্যাটটা ছিল ফর্ম্যাট হচ্ছে দরকার এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মানে সবকটা কটাম প্লাস দরকার কিন্তু এখানে তো মাইনাস দিয়ে দিয়েছে তাহলে আমাকে কী করতে হবে প্রথমে দেখ টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব করলাম প্লাস লিখলাম এটাকে সেকেন্ড ব্র্যাকেট মাইনাসটা কমন নিয়ে এক্স প্লাস ওয়াইটাকে করে দিলাম কিউ এটা হয়ে গেল কত টু ওয়াই মাইনাস এক্সের হোল কিউব তাহলে এ কিউব বি কিউব সি কিউব তার মানে এটা লিখবো এবার লিখবো হচ্ছে ধরি হুম এ সমান সমান হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই বি সমান সমান হচ্ছে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই তার মানে কত হবে এটা চেঞ্জ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে গেল সি সমান সমান হয়ে যাবে কত টু ওয়াই মাইনাস এক্স ঠিক আছে তাহলে টু ওয়াই মাইনাস এক্স তার মানে সব কটা লিখে ফেললাম এ বি সি সব কটা লিখেছি এবার আমরা কী করবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখব তাহলে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস এক্স সব কটা কি লিখে দিলাম তার মানে দেখ টু এক্স টু এক্স মানে এখানে একটা এক্স কেটে গেল এখানে একটা এক্স দুটোই এক্স হচ্ছে দুটোই মাইনাস টু এক্স আছে প্লাস টু এক্স কেটে গেল আবার সেম টু সেম দেখ দুটোই মাইনাস ওয়াই আছে একটা প্লাস টু ওয়াই কেটে গেলো তাহলে কেটে গেলে আনসার হচ্ছে জিরো তাহলে সেম টু সেমভাবে লিখে দেবো এ প্লাস বি প্লাস পুরোটার হোল কিউব ইকুয়াল টু জিরো তার মানে লিখতে পারি কি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস তার মানে হয়ে গেল কি এ কিউ প্লাস কিউ প্লাস ইকুয়াল টু হয়ে যাবে কত থ্রি এবার যেহেতু আমাদের আনসারটা কত পেরোবে থ্রি এ কত লিখেছি দেখ টু এক্স হুম বি কত লিখেছিলাম মাইনাস অফ হুম আর সি কত লিখেছিলাম টু ওয়াই মাইনাস এক্স তার মানে হয় এই যেখানে যেহেতু মাইনাস আছে তো তো হয় এখান থেকে মাইনাস একটা কমন নেবো অথবা এখান থেকে একটা মাইনাস কমন নেবো যে কোনো একটাকে মাইনাস কমন নেবো দুটো কি একসঙ্গে চেঞ্জ করতে পারবো না তাই জন্য আমরা কী করলাম ধরে নিলাম এইটাকে চেঞ্জ করেছি ওই জন্য আমরা কি করলাম থ্রি কমন নিলাম টু এক্স মাইনাস ওয়াইটাকে রাখলাম এখানে মাইনাস কমন নিয়ে লিখেছি হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে মাইনাসটা কমন নিয়ে করলাম হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তার মানে এখানে দেখ তাহলে দুটো মাইনাস মাইনাস গুণ করলে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো তার মানে থ্রি পড়ে আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই পড়ে আছে এখানে এক্স প্লাস ওয়াই পড়ে আছে আর আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াইটা পড়ে আছে এক্স মাইনাস টু ওয়াই বুঝতে পেরেছিস কী করে করলাম তাহলে ফার্স্ট অফ অল আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে আগে জিনিসটাকে সাজিয়ে নিলাম এটা কিউ প্লাস এটার কিউ প্লাস এটার কিউ তার মানে এটাকে এ এটা বি এটা সি পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তার মানে সেখান থেকে পেলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থ্রি এ সি হয়ে গেল তাহলে থ্রি এ বি সি এবার এর পার্টের মধ্যে এইখানে একটা মাইনাস আছেই সেই মাইনাসটাকে আমি কী করে তুলবো ওইটার জন্য আমি এইখান থেকে একটা এক্স এই রাশিটা থেকে মাইনাস কমন নিলাম মাইনাসটা কমন হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তাহলে মাইনাসে মাইনাস এটা হয়ে গেল প্লাস মানে থ্রি এটা প্লাস হচ্ছে এটা এক্স মাইনাস টু ওয়াই বুঝতে পেরেছিস পুরো জিনিসটা হচ্ছে এরকমভাবে হবে পাঁচ হয়ে গেল ছয় হয়ে গেল নয়েরটা হচ্ছে সেম মেথডে হবে নয়ের অঙ্কটা হচ্ছে সেম মেথডে আমি নয়েরটা আগে করে নেব তারপর বাকি অঙ্কটা করব চলে গেলাম নয়ের অঙ্কটা নয়ের অঙ্কটা বলছে পি কিউব কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস হচ্ছে কিউ কিউব আর মাইনাস পি এর হোল কিউব প্লাস হচ্ছে আর কিউব পি মাইনাস কিউবের হোলকিউব তাহলে এটা কি কী করব আগে কমন নিয়ে নেবো কমন নিয়েলে এটা কীরকম দেখতে হবে পি কিউ মাইনাস আর তাই তো পুরোটা বাইরে দিয়ে বাইরে হোলকিউব করলাম ঠিক আছে প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিউ আর মাইনাস পি করে নিয়ে হোলকিউব করলাম আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর পি মাইনাস কিউ দিয়ে পুরোটা দিয়ে হোলকিউব করলাম কারণ দেখ পিটাকে ব্র্যাকেটের বাইরে বেরোলে পিটারও মাথায় কিউ হবে কিউ মাইনাস আর এর মাথাতেও কিউব হয়ে যাবে এটার মাথা তাহলে কিউবের মাথাতেও কিউ হবে আর মাইনাস পি এর মাথায় কিউ হবে এখানে হচ্ছে আর এর মাথায় কিউ হয়ে গেল পি মাইনাস কিউবের মাথাতেও কিউ হয়ে যাবে তাহলে এই টোটাল পার্টটা কি এ বি সি ধরে নেবো তাহলে লিখে নেব হচ্ছে ধরি দেখ প্রত্যেকটা ফর্ম দেখ এখানে এই ফর্ম্যাট হচ্ছে এ কিউব বি কিউব সি কিউ দেখ মাঝখানে প্লাস প্লাস সাইন আছে ফর্ম্যাটগুলো ধরে ধরে নিয়ে এগোতে হবে তাহলে এ সমান সমান হয়ে যাচ্ছে কি পি ইন্টু কিউ মাইনাস আর বি এর ভ্যালুটা হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস পি আবার সি এর ভ্যালুটা হচ্ছে আর ইন্টু পি মাইনাস কিউ তার মানে এখানে বের বের হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার মানে যদি যোগ করি তাহলে কত হবে এটা পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস হচ্ছে আর ইন্টু পি মাইনাস কিউ ঠিক আছে সব কটাকে প্লাস প্লাস দিয়ে আমি লিখলাম লেখার পর আমার এখানে কি হয়ে যাবে তার মানে যদি গুণ করি তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস হচ্ছে কিউ আর মাইনাস হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে পিআর মাইনাস হচ্ছে কিউ আর ঠিক আছে তাহলে দেখ সব যদি কেটে খুটে যায় তাহলে দেখ এখানে দেখ পিকিউ পিকিউ কেটে গেল পি আর পি আর কেটে যাবে কিউআর কিউ আর কেটে যাবে তার মানে সব কেটে খুঁটে গেলে আনসার কত হবে জিরো তাহলে আমরা আগেই বলেছি যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে মানে আমরা বলতে পারবো কি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ভ্যালুটাও হচ্ছে তাহলে মানে আলটিমেটলি জিরো তার মানে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এবি ইকুয়াল টু তার মানে কত হচ্ছে জিরো তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু হয়ে গেল কত থ্রি এবিসি তাই তো তাহলে থ্রি এবিসি হয়ে গেল তাহলে আমার আনসারটা কত হবে থ্রি এর ভ্যালুটা কত এইটা বি এর ভ্যালু হচ্ছে এইটা কিউ ইন্টু আর মাইনাস পি আর সি এর ভ্যালুটা হচ্ছে আর ইন্টু পি মাইনাস কিউ তার মানে এটা হয়ে গেল কি থ্রি পি কিউ আর পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি জাস্ট একটা কিছুই না সাজিয়ে সাজিয়ে লিখে দিলাম ঠিক আছে আর মাইনাস পি এটা কিন্তু একসঙ্গে কিন্তু হ্যাঁ পুরো লাইনটা হচ্ছে একসঙ্গে এটা মাঝখানে একটু ভুল লিখতেই কেটে ফেললাম পুরো লাইনটা হচ্ছে একসঙ্গে বুঝতে পেরেছিস তার মানে পাঁচ ছয় নয়টা এটা হচ্ছে সেম প্রসেস এবার চলে আসবো সাতেরটা সাতের ম্যাথসটা দেখ কি বলেছে সাতের ম্যাথসটাই বলে দিয়েছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস হচ্ছে থার্টি টু এ কিউব মাইনাস হচ্ছে চৌষট্টি এই ভ্যালুটা আমাকে দিয়েছে এতক্ষণ ধরে দেখছিলাম যে চারটে করে ট্রাম দিয়েছিল চারটে করে ট্রাম থেকে আমরা ওই ফার্স্ট ওই রকম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ এই ফরম্যাটটা পেলেই আমরা বানাতে পারছিলাম কিন্তু আমাকে এইখান থেকে এই ফর্ম্যাটটা বানাতে হবে কী করে বানাবো বানাতে গেলে আমাকে করতে হবে কি এ স্কোয়ারের হোলকিউব করবো এ স্কোয়ারের হোলকিউব করলে দেখ তিন দুকুণে ছয় মিলে গেলো আচ্ছা এটাকে কী করবো চৌষট্টি আছে তো চৌষট্টিটা তার মানে আমরা কি লিখতে পারি মাইনাস এর হোল কিউব কারণ দেখ চার চারের সাল চারশো লং চৌষট্টি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চৌষট্টিটা মিলে গেলো তাহলে প্লাস সামথিং কিছু একটা দেখ এখানে এ কিউব আছে তো ভালো করে বুঝবি সাতেরটা বুঝতে পারলে আটেরটা বুঝবি আর নাহলে বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবি না এ স্কোয়ারের হোল কিউব করলে টু দি পাওয়ার সিক্স হয়ে গেলো মাইনাস ফোরের হোল কিউব করলে মাইনাস চৌষট্টিটা মিলে গেলো সামথিং কিছু একটা এর হোল কিউব করবো মাইনাস থ্রি এ বি সিও সামথিং কিছু একটা এ করব আমি কীরকম করলাম দেখলি বুঝতে পেরেছিস দেখ আমি এ টু দি পার সিক্সটা মিলিয়ে দিয়েছি চৌষট্টিটা মিলিয়ে দিয়েছি সামথিং কিছু একটা এর হোল কিউব হবে মাইনাস থ্রি এবিসি এই দুটোকে ক্যালকুলেট করে আমাকে আনতে হবে বত্রিশ কী বললাম বুঝতে পেরেছিস এই দুটোকে ক্যালকুলেট করে আমাকে আনতে হবে বত্রিশ প্লাস মাইনাসের ভ্যালু বসে তাহলে ফার্স্ট অফ অল দেখ আমি যদি শুধু এ থাকে তাহলে এখানে কত হবে তিন চারে বারো বারো এ স্কোয়ার এ মানে কত হচ্ছে দেখ ফার্স্ট অফ অল হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তিন চারে বারো হলো এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউ বারো এর এখানে একই হয়ে গেল কত তেরো এ কিউব মিলছে মিলছে না এবার আমরা দুই বসাবো তাহলে আমি এখানেও বসালাম দুই এখানেও বসালাম দুই মানে টু এর হোল কিউব মানে কত দুই দুখুনে চার চার দুখুনে আট তার আমি রাফের একটা জায়গা লিখলাম আট হ্যাঁ আবার এখানেও দেখ মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস তিন চারে বারো বারো দুগুণে কোণে চব্বিশ দেখ চব্বিশ আর আটে যোগ করলে কত হয় বত্রিশ হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে তার মানে অঙ্কটা হয়ে গেল তাহলে এই যে সাজিয়ে যে দুইটা বসালাম এরম করে ভেবে নিয়ে তোকে বসাতে হবে কি বললাম বুঝতে পেরেছিস হঠাৎ করে দুইটা এলো করতে গেলে তখন এরম করে ভেবে নিয়ে বসাতে হবে তাহলে আমার ফর্ম্যাটটা এসে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ মাইনাস থ্রি এ ফরম্যাট পেয়ে গেছি এবার আমরা ভ্যালুতে বসিয়ে দেবো তার মানে কী হবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ গেল তারপর কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ কী করলাম বুঝতে পেরেছিস এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি মাইনাস এ সরি তার মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস ফোর প্লাস হচ্ছে টু এটা বসে গেল এটা ভাঙলে হবে এ টু দি পার ফোর মাইনাস ফোরটাকে স্কোয়ার করলে কথা চার চারে এটাকে ভাঙলে কথা হবে দুই দুগুণে চার এটা কত হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ স্কোয়ার এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস চার দুণে এইট এ ভালো করে বুঝে বুঝে করবি মাইনাসে মাইনাসে প্লাস ফোর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস চার দুণে এইট এ এটা বসে যাবে কত হবে টু এ কিউব ঠিক আছে এটা হয়ে গেল কত টু এ কিউব তার মানে এটা আলটিমেটলি সাজিয়ে যদি লিখি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর মানে আগে এগুলোকে লিখলাম তারপর সংখ্যাটাকে লিখলাম এখানেও দেখ প্রথমে লিখলাম এ টু দি পাওয়ার ফোর তারপর কিউবের ঘটনাগুলো লিখলাম তাহলে এ টু দি পাওয়ার ফোর এরপর হচ্ছে টু এ কিউব বসে গেল এবার এ স্কোয়ার এ স্কোয়ার মানে দেখ এখানেও একটা প্লাস ফোর স্কোয়ার এখানে একটা প্লাস ফোর স্কোয়ার মানে দুটোকে যোগ করলে কত হবে এইট এ স্কোয়ার হুম এইট স্কোয়ার তারপর পড়ে আছে যেটা সেটা হচ্ছে এইট এ আর কি পড়ে আছে সংখ্যাটা পড়ে আছে তারপর হচ্ছে প্লাস হচ্ছে ষোলো ক্লিয়ার কী করে হলো প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছিস এইভাবে হচ্ছে জিনিসটা করতে হয় তার মানে কী কল এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এ টু দি পাওয়ার ফোর টু এ কিউব মানে শুধু মাইনাস তো একটাই হচ্ছে বাকি সমস্ত কিছু প্লাস এটা তো সাতেরটা বেরিয়ে গেল সেম টু সেম ভাবে হচ্ছে আটেরটাও হয়ে যাবে আটেরটাও দেখ কি বলেছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস আঠেরো এ কিউব প্লাস হচ্ছে একশো পঁচিশ সেম টু সেমভাবে দেখ আমরা যেমন আগের অঙ্কটা করেছি সেম টু সেমভাবে লিখলাম হচ্ছে এ স্কোয়ারের হোল কিউব করে দিলাম ঠিক আছে একশো পঁচিশ মানে কি লিখতে পারি পাঁচের হোল কিউ কারণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে পঁচিশ একশো পঁচিশ সামথিং কিছু একটা এর হোল কিউ হবে কারণ দেখ লাস্টে এ আছে তো এখানে মনে রাখতে হবে এ এ কিউ সামথিং কিছু একটা হবে মাইনাস থ্রি এ বি সি সামথিং কিছু একটা হুম তাহলে কী করে করবো দেখ ফার্স্ট অফ অল হচ্ছে দেখ শুধু এ যদি এ কিউব আছে তার মানে এ কিউ তার মানে তিন পাঁচ পনেরো এ কিউব মাইনাস পনেরো আর প্লাস ওয়ান মিলছে কি বা মাইনাস ওয়ানও যদি হয় তাতেও মিলছে না এটা হবে না যদি দুই বসাই টু এর হোল কিউ মানে দুই দুগুণে চার দুগুণে আট হয়ে গেল আর এখানে কত হলো পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ 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 হয়ে যাচ্ছে তাহলে তিরিশ থেকে আটকে মাইনাস করলে কিন্তু হচ্ছে না তাই তো এবার তিন বসাই তিন বসালে কত হয় থ্রি এর হোল কিউ তিন তিরিকে নয় তিন নয় সাতাশ সাতাশ আর এখানে গুণ করলে কত হবে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দেখ সাতাশ মাইনাস পঁয়তাল্লিশ করলে কিন্তু মাইনাস আঠেরোটা হচ্ছে তাহলে আমাকে যে টেস্টগুলো করলাম এক বসালাম দুই বসালাম তিন বসাবো তিন বসে দেখ মিলে যাচ্ছে তাহলে এখানে কী লিখবো এখানে লিখে দেবো থ্রি এ শুধু থ্রি এ লিখে দেবো তারপরে দেখ থ্রি এর হোল কিউব করলে কত হয় সাতাশ হয়ে যায় আবার এখানেও দেখ থ্রিন বসিয়ে দিলাম দেখ তিন পাঁচ তিন পনেরো তিন পড় পঁয়তাল্লিশ সাতাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত আঠেরো তার মানে এটা ফর্ম্যাট হয়ে গেল হুম এই ফর্ম্যাটে এবার পাশে টাকা রাফে কেটে দিলাম তার মানে এটা হয়ে যাবে কি এ প্লাস বি প্লাস সি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বুঝলি কী কী বললাম এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি তার মানে এটা হয়ে গেল কত এ স্কোয়ার প্লাস এ হচ্ছে ফাইভ এই একটা বেরিয়ে গেল এটা ভাঙলে হবে এ টু দি পর ফোর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ থ্রি এর হোল স্কোয়ার মানে হচ্ছে তোমার এ স্কোয়ার এটা ভাঙলে কত হবে মাইনাস ফাইভ এ স্কোয়ার এটা হবে কত মাইনাস পাঁচ তিন এ এটা হয়ে যাবে কত থ্রি এ কিউব ঠিক আছে পরপর পর ভেঙে ভেঙে আমি পুরো জিনিসটা লিখে দিলাম তার মানে এটা হয়ে গেল কত এ স্কোয়ার প্লাস এ প্লাস ফাইভ হয়ে যাবে কত এ টু দি পাওয়ার ফোর এ কিউব নয় থেকে তার মানে ফোর বসালাম কিউ বসালাম এবার আমরা কি বসাবো স্কোয়ার করুন এইখানে প্লাস নয় আছে এখানে মাইনাস ফাইভ আছে তার মানে নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় ফোর এ স্কোয়ার তারপর সংখ্যা আর কী আছে পনেরো এ পড়ে আছে তাহলে পনেরো এটা লিখে দেবো তারপরেই হচ্ছে সংখ্যাটা মানে হচ্ছে প্লাস পঁচিশ ঠিক আছে তার মানে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ এ টু দি পার ফোর ফোর এ স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব প্লাস পঁচিশ মাইনাস পনেরোয় ঠিক আছে সব কটাই ভ্যালু কিন্তু বেরিয়ে গেছে আজকে আমাদের এরপর হবে লাস্ট ম্যাথসের অঙ্কটা দশ দশেরটা করি আমরা অঙ্কটা শেষ করব দশের অঙ্কটা বলে দিয়েছে পি কিউব প্লাস ওয়ান বাই পি প্লাস হচ্ছে তোমার ছাব্বিশ বাই সাতাশ এটা আমাকে বার করতে বলেছে কি করে করব দেখ ফার্স্টে লিখলাম হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পিকিউব এটা আমরা কি লিখতে পারি এটা হচ্ছে আমরা লিখতে কারণ দেখ সাতাশ থেকে এক বিয়োগ করলে ছাব্বিশ বাই সাতাশি হয় কিন্তু ঠিক আছে সাজিয়ে জিনিসটাকে লিখলাম লিখলাম হচ্ছে পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউব মাইনাস একে সাতাশ প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে জাস্ট আগে কিছু নয় একে সাতাশটাকে ভেতরে লিখলাম ওয়ানটাকে টু বাইরে লিখলাম ঠিক আছে তাহলে এবার কী করবো এবার দেখ এটাকে লিখলাম পি এর হোল কিউব প্লাস হচ্ছে এটা লিখলাম ওয়ান বাই পি এর হোল কিউব এটাকে লিখতে পারি কি মাইনাস একের তিনের হোল কিউব কারণ দেখ এককে হোল কিউব করলে এক হয় তিনটে কিউব করলে সাতাশ হয়ে যায় মাইনাসটা তো এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে এগেন মাইনাস এবার এখানে কী হবে থ্রি এ সি থ্রি এ কত এখানে পি বিটা কত ওয়ান বাইপি সিটা হচ্ছে মাইনাস একের তিন ক্লিয়ার দেখ মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস পিপি কেটে গেলো তিন তিন কেটে গেলো দেখ মিলে যাচ্ছে পুরো জিনিসটা তার মানে এটা সূত্র হলো এ কিউ প্লাস বি প্লাস তার মানে এখানে কী কী হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ এবার হয়ে যাবে কি এ হচ্ছে বি প্লাস হচ্ছে তোমার সি স্কোয়ার মাইনাস এ বি বি সি মাইনাস সি এ তার মানে এখানে কী কী হয়ে গেল দেখ পি প্লাস ওয়ান বাই পি মাইনাস হচ্ছে তোমার ওয়ান বাই এটা হয়ে গেল পি ও ওয়ান বাই প্লাস হচ্ছে একের নয় হয়ে যাবে কারণ মাইনাসটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় একের স্কোয়ার করলে এক তিনে স্কোয়ার করলে নয় পিপি কেটে গেল তার মানে মাইনাস ওয়ান এখানে কথা হবে দেখ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি পি সবাইকে দূর দূরে করে নিয়ে গুণ করবি কিন্তু বারবার বলছি কারণ এখানে মাইনাস এবি মাইনাস বিসি ভুল করে এটার সঙ্গে এটা যেন মার্জ না হয়ে যায় বারবার বি কেয়ারফুল মাইনাসে মাইনাস এটা হয়ে গেল প্লাস ওয়ান বাই থ্রি পি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস পি বাই থ্রি দেখ সব বেরিয়ে গেছে আলাদা আলাদা আনসার তাহলে আর একবার লিখে নিচ্ছে পি ইন্টু ওয়ান বাই পি মাইনাস একের তিন এটা তো বুঝলাম কিন্তু এখানে দেখ একটা আছে এখানে তো স্কোয়ারের নাম্বার মধ্যে পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার এগুলো এক পিস করে আছে এখানে হয়ে গেল ওয়ান বাই থ্রি পি আর একবার হচ্ছে পি বাই থ্রি কিন্তু একটা সংখ্যা পড়ে আছে সেই সংখ্যাটা কিছু একের নয় থেকে মাইনাস এককে বিয়োগ করো ঠিক আছে আমি যদি রাফি আমি ওপরের জায়গাটা দেখাচ্ছি যে একের নয় থেকে এককে কীভাবে বিয়োগ করা যায় তার মানে দেখ একের নয় থেকে একটাকে বিয়োগ করলে নয়টা লসগু হয় তাহলে ওপরে এক বসে গেলো নয় এক কে নয় তার মানে আনসার কথা হবে মাইনাস আট বাই নয় এই আট বাই নয়টা এখানে বসিয়ে দেবো তার মানে এটা হয়ে যাবে মাইনাস আট বাই নয় তাহলে ভালো করে আরেকবার বলে দিই দেখ কী করলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি এ বি সি এই ফর্মেটা বানালাম তারপর বলালাম কি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তার মানে এগুলোকে ভাঙলে পুরো লাইনটা বেরিয়ে গেল কিন্তু এখানে একটা বলছে মাইনাস ওয়ানের থেকে প্লাস একের নয়কে বিয়োগ করবো একের নয়কে বিয়োগ করে আমার উত্তর হয়েছে অপেক্ষা তো আটের নয় ঠিক আছে তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের অঙ্ক হুম এই পর্যন্ত আছে আজকে আমাদের অঙ্ক এতটাই করলাম যে যেখানে বুঝতে পারবি না আমাকে বলে দিস আমি আর একবার বলে দেবো